কবি বলেছিলেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে কে জানে, গরব সব হায় কখন টুটে যায়, সলিল বহে যায় নয়নে। হরতনের গোলামে আপনাকে স্বাগত। আজ ফেব্রুয়ারি 14, প্রেম দিবস বা চিরপরিচিত ভ্যালেন্টাইন্স ডে। এই প্রেম নামক বিষয়টি ছিল বলেই না কত শত সাহিত্য, সিনেমা, সঙ্গীত আমরা উপহার পেয়েছি। প্রেমের ভাব বোঝা বড় কঠিন, কোন পরিস্থিতিতে কিভাবে যে আমাদের সামনে এসে ধরা দেয় তা বুঝে ওঠা দায়, তখন ভেসে যাওয়া ছাড়া উপায় থাকে না। আমাদের গল্পের নায়কের কিছুটা সেই অবস্থাই বটে। আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রোম্যান্টিক প্রেমের গল্প বাক্সবদল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 12 সেপ্টেম্বর 1894 সালে উত্তর 24 পরগনায়, মৃত্যু 1 নভেম্বর 1950 ঘাটশিলায়। বাক্সবদল গল্পটির ওপর নির্ভর করে নির্মিত হয় বাক্সবদল সিনেমাটি, যার মুখ্য ভূমিকায় ছিলেন সৌমিত্র চ্যাটার্জি এবং অপর্ণা সেন, এবং পরিচালক ছিলেন সত্যজিৎ রায়। ভালোবাসা দিবসের এই মিষ্টি মুহূর্তে প্রিয়জনকে উপহার দিন এই সুন্দর গল্পটি। আর আপনাদের জীবনেও কি এমন কিছু বদল হয়েছিল যার ফলে আপনাদের মন বিনিময় হয়েছিল? সেই গল্প বা সেই ঘটনাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাক্সবদল। প্রতুলের বাবার যা কাণ্ড, তার ব্যস্ততার জন্যে সব মাটি। আজ তার রওনা না হলে এমন কিছু ক্ষতি হতো না। সব স্কুল কলেজ কাল খুলবে পুজোর ছুটির পরে, সারা ট্রেনে মোটর বাসে এই কারণে লোকে লোকারণ্য। প্রতুলের সে তারা নেই, তবে আজই এই ভীষণ ভিড় সহ্য করে জনতার চাপে উদ্বাস্তু হয়ে না গেলে কি চলতো না? হিল স্টেশন 23 মাইল রাস্তা, লোকে মোটঘাট ওঠাচ্ছে বাসের ছাদে, বাক্স, সুটকেস, বিছানা ইত্যাদি ইত্যাদি, হইচই, গোলমাল কাণ্ড। বেশিরভাগ কলেজের ছাত্র, তারা নর্থ বেঙ্গল এক্সপ্রেসে কলকাতা যাচ্ছে, প্রতুল যাবে আসাম মেলে বা ডাউন নর্থ বেঙ্গলে। বাস ছাড়ল, প্রতুলের দুপাশে দুটি দোকানদার, তারা তামাকের ব্যবসা করে, সেই বিষয়ে কথাবার্তা বলতে বলতে যাচ্ছে। সামনের বেঞ্চিতে একটি ভদ্রলোক স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে বসে আছেন, একখানা বেঞ্চি ওরা জুড়ে বসে আছেন, ছেলে মেয়ে 3-4টি। তারা ভীষণ উৎপাত জুড়ে দিয়েছে বাসের মধ্যে, তাদের দুষ্টুমি ও চেঁচামেচিতে প্রতুলের মাথা ধরে যাবার উপক্রম হয়েছে। প্রতুল যেখানটিতে অতি কষ্টে একটি জায়গা করে নিয়েছে, ছোট্ট ছেলেটা অনবরত সেখানে এসে প্রতুলের কোলের ওপর বসে বাইরের দিকে তাকিয়ে থাকতে চাইছে। এতে কষ্ট ও অসুবিধা যথেষ্ট হলেও ভদ্রতার খাতিরে বিরক্তি চেপে যেতে হচ্ছে প্রতুলের। যুদ্ধের সবে আরম্ভ, বাসের ওদিকে 3-4টি ভদ্রলোক যুদ্ধ সম্বন্ধে তর্ক বিতর্ক ও আলোচনায় ব্যস্ত। তাদের কথা শুনে প্রতুলের মনে হলো যুদ্ধ সম্পর্কিত পরিস্থিতি তাদের নখদর্পণ, হিটলার বা চেম্বারলেন অপেক্ষাও তারা জিনিসটা ভালো বোঝে, কারণ তর্কের মধ্যে উভয় পক্ষের ভুলভ্রান্তি তারা বিশদভাবে বিচার ও বিশ্লেষণ করে পরস্পরকে বুঝিয়ে দিচ্ছে। ড্রাইভারের ঠিক পিছনে বাসের সামনের দিকটাতে গোটা কতক রিজার্ভ সিট, দুটি মেয়ে সেখানে বসে, তাদের সঙ্গে একজন প্রৌঢ় ভদ্রলোক, সম্ভবত মেয়ে দুটির অভিভাবক। মেয়ে দুটির মধ্যে একটির বয়স 18-19 বছর, অন্য মেয়েটির বয়স 22-23 হবে। বয়সে ছোট যে মেয়েটি সে দেখতে বেশ সুন্দরী, অন্যটির রং শ্যামবর্ণ, মুখশ্রীও খুব ভালো বলা চলে না, তবুও
তার সারা দেহে কেমন এক ধরনের লাবণ্য মাখানো। প্রতুল দু একবার অল্পক্ষণের জন্য চেয়ে দেখেছে। কয়েক মাইল পরে বালুরঘাট টাউনে এসে বাস দাঁড়াল। এখানে একটি মেয়ে উঠল। পুরুষ যাত্রীও অনেকগুলি, একেই বাসে নেই স্থান, তার ওপর এতগুলো যাত্রী কোথায় বসে? অনেক নবাগত যাত্রী অগত্যা দাঁড়িয়ে রইল। রিজার্ভ সিটে মেয়েটির জায়গা হয়ে গেল। এরই মধ্যে আবার এক কানা ভিখেরি ভিক্ষে করতে আরম্ভ করেছে। বাবা ভিক্ষা দিবেন বাবা, বাবা অন্ধ লোককে দান করুন বাবা, অন্ধ লোককে সাহায্য করুন বাবা, দুটো ভিক্ষা দিয়ে যান বাবা, বাবা আমার দুটো পয়সা দেবেন। সে উঠল বালুরঘাট থেকে 11.5 মাইল চলে এসে সদরডিহি বলে গ্রামে। রাজকাছারি আছে বলে এখানে বাস 10 মিনিট দাঁড়ায়। সামনের ভদ্রলোকটি ছোট ছেলেটির হাতে একটি পয়সা দিয়ে বললেন, দে যা ভিখিরির হাতে দে। ছেলেটি এগিয়ে গিয়ে বলল, এই নাও ভিখিরি। ভদ্রলোক ধমক দিয়ে বললেন, ওকে আমন বলতে নেই, ভিখিরি বলতে নেই, কি? কানা ভিখিরি পয়সাটা নিয়ে একগাল হেসে ওর দিকে চেয়ে বললে, পোলাবানের কথা ওদের কি এখন জ্ঞান হয়েছে বাবু? তা খোকাবাবুর নাম কি? ও খোকাবাবু। বেজায় ধুলো উড়ে পেছনটা একদম আচ্ছন্ন করে ফেলেছে। প্রতুল ভাবছে বাসের ছাদে তার বিছানার পুঁটলিটার ওপর 7 পুরু ধুলো জমে গেল এতক্ষণে। রাস্তাও যে ফুরোতে চায় না, বড় বড় মাঠের ওপর রাস্তা, মাঝে মাঝে বিল আর ধান ক্ষেত, আর দু একটা চাষা গা। কার্তিক মাসের মাঝামাঝি, তেমন গরম নেই তাই নিস্তার, নইলে বাসে যা ভিড়, গরমে ভীষণ কষ্ট হতো। চলন্ত বাসেও গরম কাটত না। প্রতুল একবার মুখ বাড়িয়ে দেখল স্টেশন চোখে পড়ে কিনা। বালুরঘাট থেকে যে মেয়েটি উঠেছে তার হাত থেকে একখানা বই হঠাৎ পড়ে গেল বাসের ঝাঁকুনিতে। কোনো একজনের পায়ের ঠোকর খেয়ে বইখানা বেঞ্চির ফাঁক দিয়ে গলে একেবারে এসে পড়ল প্রতুলের বেঞ্চির পায়ার কাছে। প্রতুল বইখানা নিচু হয়ে তুলে দেখল কলেজ পাঠ্য ইংরেজি বই, অ্যাট ভিক্টোরিয়ান পোয়েটস। প্রতুল বইখানা উঁচু করে তুলে ধরে মেয়েটির দৃষ্টি আকর্ষণ করে বলল, আপনার বইখানা পড়ে গিয়েছে, এই যে। হাতে হাতে বইখানা মেয়েটির হাতে পৌঁছল। প্রতুল এতক্ষণ ভালো করে লক্ষ্য করেনি। বাসে যে কটি মেয়ে আছে সবচেয়ে এই মেয়েটি সুন্দরী। গায়ের রং ধবধবে ফর্সা, বয়স 20-এর বেশি নয়, এখনো বিয়ে হয়নি, কলেজের ছাত্রী তা তো বোঝাই গেল। কোন কলেজে পড়ে, নাম কি মেয়েটির? বালুরঘাটে কার মেয়ে? বড় বড় টিনের চালা ও শিরিশ গাছের সারি দেখা গিয়েছে। হিলির বাজার, স্টেশনের সিগন্যাল দেখা যাচ্ছে। পরে না, জুতো পরে না, সব হিলি এসেছে। দাদা, সে পানির কৌটোটা কোথায়? হুড়মুড় করে যাত্রীরা সব নামতে আরম্ভ করেছে। বাসের ছাদ থেকে কন্ডাক্টর মাল নামিয়ে কুলিদের মাথায় চাপাচ্ছে। গোলমাল সেখানটাতে যেমন, ভিড়ও তেমন। আরে ওই লাল সুটকেসটা, হ্যাঁ হ্যাঁ, ওই যে গামছা বাঁধা,
দাও দাও নামি দাও 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 এই সামাল সামাল ভালো করে ধর ভেতরে কাজের জিনিস আছে কিন্তু আস্তে আস্তে নামুন 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 না দাদা দাদা আসাম মেল এসে দাঁড়াল। যাত্রীর দল মোট ঘাট নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। প্রতুলের মোটে একটা স্যুটকেস আর একটা বিছানা, তত ভারীও নয়। নিজেই সেটা হাতে করে ছুটল টিকিট ঘরের দিকে। কুলির হাতে দিলেই এখনই আবার চারটে পয়সা। আসাম মেলে তত ভিড় ছিল না, কিন্তু পার্বতীপুর থেকে যে শিলং মেল ছাড়ল সেটা আসছে লখনৌ বা কানপুর থেকে। হিন্দুস্থানি যাত্রীরা আসামের দিকে চলেছে শীতকালের প্রথমে বিভিন্ন চা বাগানে কাজ করতে। তাদের ভিড়ে দাঁড়াবার জায়গা পর্যন্ত নেই ট্রেনে। রঙ্গিয়া জংশনে ভোরবেলা ট্রেন পৌঁছল। এখান থেকে 16 মাইল দূরে ভাটিখালি চা বাগান। প্রতুল ডাক্তারি করে, বছরখানেক এই চাকরিটাতে ঢুকেছে। ফ্রি কোয়ার্টার দিয়েছে চা বাগান থেকে, জিনিসপত্র সস্তা, একরকম চলে যাচ্ছে। রঙ্গিয়ায় নেমে আবার মোটর বাস। বাগানের 2 মাইল তফাত দিয়ে রাঙাপাড়া রোড দিয়ে বাস চলে গেল। এইটুকু পথ একজন কুলির মাথায় স্যুটকেসটা চাপিয়ে বেলা 9:30 আন্দাজ প্রতুল চা বাগানে নিজের কোয়ার্টারে এসে উঠল। বড় নির্জন জায়গা, দূরে অনুচ্চ নীল পাহাড় মেঘের মতো দেখা যায়। একদিকে খুব বড় একটা জলা, নল খাগড়া বনে ঘেরা। হেমন্তের সকালবেলা একটা আর্দ্র অপ্রীতিকর বাষ্প যেন উঠছে জলাটা থেকে। ম্যালেরিয়া ও কালাজ্বরের ডিপো এই চা বাগানগুলো। প্রতুল নিজেও কয়েকবার ম্যালেরিয়ায় পড়েছে এখানে এসে পর্যন্ত। ডাক্তারখানায় আসামি কম্পাউন্ডার শিবনাথ ভট্টাচার্য একাধারে ডাক্তারখানার কম্পাউন্ডার ও প্রতুলের পাচক। প্রতুল নিজে রাঁধতে জানেও না, ও কাজ তার পোষায় না, সুতরাং শিবনাথকে খোরাকি দিয়ে রাখতে হয়েছে। ডাক্তারখানার চাকর ছুটে এলো ডাক্তারবাবুকে দেখে। প্রতুল তাকে জিজ্ঞেস করে জানল শিবনাথ তার বাড়ি গিয়েছে, 2 দিনের ছুটি নিয়ে, পরশু আসবে। শুধু বাবার তাড়াতাড়িতে আজ আসতে হলো প্রতুলকে, নয় তো পরশুই তো সে আসত। ডাক্তারখানার চাকরকে বলল, ওরে ভীম, তুই আমার স্নান আর রান্না করার জলটা তুলে দে তো, যখন কষ্ট পেতে হবে 2 দিন, তাড়াতাড়ি যা। কোনো কেস ছিল এই কদিন? ছিল না। ও, চাবিটা নিয়ে গিয়ে ডাক্তারখানা ঝাড় দিয়ে রাখ দেখি। স্নানের পূর্বে স্যুটকেস খুলতে গিয়ে সে দেখল স্যুটকেসের গায়ে অন্য কি একটা তালা লাগানো, তার চাবি নেই ওর কাছে। আহ, কি বিপদ! এ ঠিক তার বোন কমলার কাজ, সেই কাল আসবার সময় বাক্স গুছিয়ে দিয়েছিল। কিসের তালা কিসে লাগিয়ে দিয়ে বসে আছে। অনেক কষ্ট করে লোহার সরু শিক দিয়ে চার দিতেই তালাটা খুলে গেল। স্যুটকেসের ডালাটা তুলে নিজের ধুতি গামছা বার করতে গিয়ে সে বিস্ময়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল স্যুটকেসের ভিতরটাতে। চেয়ে এ কার জিনিসপত্র, শাড়ি কিসের? বাক্সের উপরের দিকে থাকে থাকে সাজানো রং বেরঙ্গের শাড়ি, তার ঠিক নিচে ব্লাউজ গোটা 6-7, সায়া 2টি, এছাড়া পাউডারের কৌটো, ক্রিম, আরো লম্বা ও গোল আকারের ছোট বড় সুদৃশ্য কৌটো, শিশি, সাবানের কেস, লেখার প্যাড, ফাউন্টেন পেনের কালি, এক তারা চিঠি, আয়না, চিরুনি, আরো কত কি। সর্বনাশ, কার বাক্স এটা? প্রথমটা তার মনে হলো তার বোন কমলার স্যুটকেসটা কি ভুলে গোলমাল হয়ে, কিন্তু না 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 না, তা নয়।
এরকম শৌখিন শাড়ি ও জিনিসপত্র কমলার নেই। তাছাড়া এ তো কোনো জায়গা যাবার প্রাককালে গুছিয়ে নেওয়া বাক্স। কমলা বাড়ি বসে আছে, তার বাক্স এমন গোছালো থাকার কথা নয়। হতবুদ্ধি প্রতুল বাক্সের জিনিসগুলো হাতে তুলে নিয়ে দেখতে লাগল। একটা মখমলের বড় কৌটোর মধ্যে লকেটওয়ালা একটা হার, একটি আংটি, দুটি বড় বড় কানের পাশা, সোনার বড় সেফটি পিন একটা, গাছ কয়েক, সরু সোনার চুড়ি, নতুন ওঠা কাঁচের চুড়িও দুগাছা, খুব বড় বড় ঝকঝকে কাঁচ বসানো কাজ করা, একটা মানি ব্যাগে চারখানা 10 টাকার নোট, কিছু খুচরো, সম্পূর্ণ মেইলি সুটকেস। পুরুষের নাম গন্ধ নেই সুটকেসের কোনো জিনিসে বা তার আবহাওয়ায়। প্রতুল 10 হাত মাটির তলায় সেধিয়ে গেল সব ব্যাপারটা বুঝে দেখে। সুটকেস বদল হয়েছে বেশ বোঝা গেল, কিন্তু কোথায় বদল হলো? ট্রেনে না বালুরঘাট থেকে আসবার পথে মোটর বাসে? মোটর বাসেই হওয়া সম্ভব, কারণ ট্রেনে তার কামরায় কোনো মেয়ে তো ছিল না। পার্বতীপুর থেকে সে ট্রেনের যে কামরায় উঠেছিল তাতে হিন্দুস্থানি ও মারোয়াড়ি যাত্রী বোঝাই ছিল, তাদের মধ্যে এ সুটকেস কারো নয়, এ বাঙালি মেয়ের সুটকেস। আচ্ছা, মোটর বাসে যদি বদল হয়ে থাকে তবে কোন মেয়েটির বাক্সের সঙ্গে হওয়া সম্ভব? তা ভেবেই বা কি মীমাংসা হবে, কারণ যে কোনো মেয়ের সুটকেসের সঙ্গে সম্ভব হতে পারে, যখন সকলের বাক্স ছিল মোটর বাসের ছাদে। যাক, সে কথা পরে ভাবা যাবে, তার যথেষ্ট সময় আছে। এখন মুশকিল হয়েছে এই যে যা পরনে আছে তাছাড়া আর দ্বিতীয় ধুতি নেই, গামছা নেই, সাবান নেই, খুড় নেই, লুঙ্গি নেই, কিচ্ছু নেই। আর এই বিজন চা বাগানও যা, ফরাসি ইকুয়েটোরিয়াল আফ্রিকাও তাই, কিচ্ছু মেলে না এখানে। এখান থেকে 7 মাইল দূরে একটি ছোট্ট বাজারে কেদের দোকান আছে কাপড়ে, তবে সেখানে বাঙালি ভদ্রলোকের উপযুক্ত জামা কাপড় পাওয়া যাবে না। এখন আপাতত স্নান করে উঠে সে পরে কি, গায়ে দেয় কি, গামছা কোথায়, দাড়ি কামায় কি? সে নাপিত আছে বটে, কিন্তু তার সে কুলি খুঁড়ে প্রতুল কখনো কামাবে না, দাড়ি বেড়ে নারদ মুনির মতো হয়ে গেলেও না, এমন বিপদে সে জীবনে কখনো পড়েনি। কি করবে সে এখন? না, উপায় নেই। অনেক ভেবেচিন্তে সে দেখল এই সুটকেস বার হোক, এর মধ্যের গামছাখানা আর একখানা শাড়ি আপাতত তাকে ব্যবহার করতেই হবে। নিরুপায়, শাড়ি বার করতে গিয়েও আরও বিপদ। সাদা শাড়ি যা আছে সব জড়ি পার, আর তাঁতের দামি শাড়ি শান্তিপুরে কি ফরাসডাঙা, মোটা আটপৌড়ে গোছের শাড়ি যা আছে তার সব রঙিন, দামি শাড়ি আছে এছাড়া। এক্ষুনি একবার অফিসে যেতে হবে, কি পরে যাওয়া যায়, জড়িপার শান্তিপুরি শাড়ি আর সাদা ব্লাউজ। না, ভেবে এর কুল কিনারা নেই, একটা যা হোক করতেই হবে। রঙিন একখানা শাড়ি পরে স্নান সেরে রেলে ব্যবহৃত যে আধ ময়লা জামা কাপড় বর্তমানে গায়ে আছে তাই পরেই যেতে হবে অফিসে ম্যানেজারের সঙ্গে দেখা করতে। ম্যানেজারকে সব কথা খুলে বলে একটা পরামর্শ চাইতে হবে। দাড়ি কামানো হলো না, রঙিন শাড়ি পরে স্নান সেরে সে রেলের জামা কাপড়ই অঙ্গে চাপিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করতে গেল। ম্যানেজার ইংরেজ, নাম সিমসন। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা ঝোপের ছাঁটাই তদারক করছিল। প্রতুলকে দেখে পাইপ মুখ থেকে নামিয়ে বলল, হ্যালো ডক্টর, গুড মর্নিং, ইউ আর হিয়ার অলরেডি, আই থট ইউ ওয়ন্ট বি হিয়ার বিফোর টুমরো। প্রতুল বলল, এসেছি বটে, কিন্তু আমার বড় বিপদ স্যার। ওয়েল, হোয়াট ইজ ইট? সব শুনে সাহেব হো হো করে হেসে উঠল। সো ডক্টর, ইউ আর আ ডগ আফটার আ ওয়ান, হোয়াট? না স্যার, হাসি নয়, মুশকিলে পড়েছি, একখানা কাপড় নেই, জামা নেই, দাড়ি কামাবার খুর পর্যন্ত নেই। সাহেব হাসতে হাসতে বলল,
সে বন্ধবস্ত হয়ে যাবে। আমার স্যুট একটা পাঠিয়ে দিচ্ছি, শেভিং সেট বাড়তি আছে, নিয়ে যাও। ইয়ং ম্যান, তোমরা তোমাদের রোম্যান্সে সাহায্য করবো না এমন বেরসিক নই আমি তোমাদের বয়সে। রোম্যান্স কোথায় স্যার, বিপদ খুব, সোনার গয়না, মানিব্যাগে টাকা, পুলিশে একটা খবর দেওয়া উচিত নয় কি শেষকালে? এখন থাক, আমার বললে তো এটাই হল, তোমার চোর বলে কেউ ধরতে পারবে না। আমার সামনে বক্সের জিনিসের একটা লিস্ট করা যাবে ও বেলা, চলো আমার বাংলোয় জিনিসগুলো দিই তোমায়, দেখবে রোম্যান্স বাদিয়ে বসে আছ। ধন্যবাদ স্যার, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি বড়ই। কিছু বলার আবশ্যক নেই, চলো। নিজের কোয়ার্টারে এসে খেয়ে দিয়ে সুস্থ হয়ে প্রতুল একটা সিগারেট ধরাল। তারপর শুয়ে পড়ল ঘুমিয়ে নেওয়ার জন্য বটে, কিন্তু ঘুম আসে না কিছুতে। এই অদ্ভুত ঘটনার কথা ভাবতে ভাবতে মাথা গরম হয়ে উঠল। প্রতুলের বয়স এই 25, সবে ডাক্তারি পাশ করে চা বাগানের চাকরিটা পেয়েছে, বিয়ে হয়নি, বিশেষভাবে কোনো মেয়ের সম্পর্কে আসেনি যাকে রোম্যান্স বলে। গল্পে উপন্যাসে কতই যা সে পড়েছে, তার নিজের জীবনে না কই ঘটেনি। ডাক্তারি পড়বার সময় এক আধজন নার্সের সঙ্গে আলাপ হয়েছিল বটে, কিন্তু সে কিছু নয়, দেশি নার্স, তাদের দিকে তাকানো যায় না, তার আবার রোম্যান্স। কিন্তু তার জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি। আচ্ছা, কোন মেয়েটির সঙ্গে সুটকেস বদল হলো? বালুরঘাট থেকে যে মেয়েটি উঠল তার সঙ্গে, না ওই যে দুটি মেয়ে আগে থেকে বসেছিল তাদের কারো সঙ্গে? বালুরঘাটের মেয়েটি বেশ সুন্দর, কলেজের ছাত্রী বটে। ওর সেই বইখানা অ্যাট ভিক্টোরিয়ান পোয়েটস থেকে তা বোঝা গিয়েছে। কি নাম, কি জাত, ব্রাহ্মণ না কায়স্থ না বৈদ্য? হঠাৎ তার মনে পড়ল সুটকেসটার মধ্যে নীল ফিতে দিয়ে বাঁধা একতারা চিঠি ছিল বটে, মেয়েটির নাম নিশ্চয়ই তাতে পাওয়া যাবে। এতক্ষণ একথা মনে হওয়া উচিত ছিল তার। উঠে সে সুটকেসটা খুলে ফেলল। শাড়ির নিচে এক পাশে চিঠির তারাটা ছিল, সে সেটা হাতে করে বিছানার ওপর এসে বসল। চিঠি খান পনের, একজনেরই হাতের বেশ সৌখিন নীল লিনেন পেপারের খামের ওপর ঠিকানা লেখা, অমিয়া মজুমদার, কেয়ার অফ সি আর পাল, 22/6 নীলমণি দত্তের লেন, বাগবাজার, কলিকাতা। যাক, পাঁচা গেল, এই তো দিব্যি ঠিকানা পাওয়া গেল। আর ভাবনা নেই, কালই একখানা চিঠি লিখে দেওয়া যাবে। মেয়েটিকেও নিশ্চয়ই ভীষণ অসুবিধায় পড়তে হয়েছে, বেচারির একখানা শাড়ি নেই, ব্লাউজ নেই, তার ওপর টাকা আর গহনা হারানোর দুশ্চিন্তা, মেয়েটি এতক্ষণে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তার ওপর যদি তার সুটকেস মেয়েটি নিয়ে গিয়ে থাকে, তবে তো সুটকেস খুলে মেয়েটি মূর্ছা যাবে। দেশ থেকে এখানে খাওয়ার জন্য সে কিছু পাটালি আর চিড়ে আনছিল ওই সুটকেসের মধ্যে, তাছাড়া একটি ছোট মানকচু আছে, আর আছে এক জোড়া জুতো, নতুনও তেমন নয়। এসব বাদে তার ধুতি, শার্ট, পাঞ্জাবি প্রভৃতি তো আছেই। ওর মধ্যেকার একটি জিনিসও মেয়েটির উপকারে আসবে না। মজুমদার, মজুমদার, মজুমদার কি জাত, কায়স্থ না বৈদ্য না ব্রাহ্মণ না অন্য কিছু? চিঠিগুলো পড়ে দেখার ইচ্ছে হলো প্রতুলের, কে লিখেছে, মেয়ে না পুরুষ? শেষ পর্যন্ত সেই ইচ্ছা সে দমন করল, দরকার নেই পরের চিঠি পড়ার, এটা অন্যায়।
সারা দিন রাত কেটে গেল বটে, কিন্তু প্রতুলের মন থেকে মেয়েটির চিন্তা কিছুতেই যেতে চায় না। যত সে অন্যদিকে মন দেওয়ার চেষ্টা করে, ততই সেই এক চিন্তা, সেই বালুর ঘাটের মেয়ে আর তার সুটকেস। পরদিন সে মেয়েটিকে একখানা চিঠি দিল। মাননীয়াসু পাঠ ব্যবহার করে সে সুটকেস বদলের সব অবস্থা খুলে জানাল। সুটকেসের মধ্যে যা যা ছিল, গয়না, টাকা, বস্ত্রাদির, তার একটা তালিকা দিল চিঠিতে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্য মার্জনা ভিক্ষা বাদ গেল না। সে যে কি ভীষণ লজ্জিত ও দুঃখিত হয়েছে এজন্য অন্তত তিনবার সে কথা লিখল তিন জায়গায়। তার নিজের সুটকেসটি কি ওখানে আছে? চিঠি ডাকে দিয়ে দু তিন দিন দুরু দুরু বুকে উত্তরের প্রতীক্ষায় রইল প্রতুল। না জানি কি উত্তর আসে। খুব রাগ করে কি চিঠি লিখবে, পুলিশে খবর দেওয়ার ভয়টাও দেখিয়ে? নয় দিনের দিন উত্তর এলো। মান্য বরেষু মহাশয়ের পত্রে অবগত হইলাম, হিল স্টেশনে মোটর হইতে নামিবার সময় আমার ভাগিনী শ্রীমতী অমিয়ার সুটকেসটি ভ্রমক্রমে আপনার সহিত বদল হইয়া গিয়াছে। আপনার সুটকেসটিও আমার ভাগিনীর সহিত আসিয়াছে। জিনিসপত্রাদির কথা যাহা উল্লেখ করিয়াছেন, সুটকেসটির মধ্যে উহার অতিরিক্ত কিছুই ছিল না। মহাশয় ভদ্রলোক, আপনাকে এই অসুবিধায় ফেলিবার নিমিত্ত আমার ভাগ্নি যথেষ্ট লজ্জিতা। তাহার পক্ষ হইতে আমি আপনার নিকট বার বার ত্রুটি স্বীকার করিতেছি। বাক্সটি ইনসিওর্ড আনপেড রেলওয়ে পার্সেলে পাঠাইয়া দিবেন। আপনার সুটকেসটিও সেইভাবেই পাঠাইব। রেলের রসিদটার উপরে ঠিকানা পাঠাইয়া বাধিত করিবেন। বিনীত শ্রীভব তারণ চক্রবর্তী। পত্র পেয়ে প্রতুলের যে কিছু আশাভঙ্গ না হয়েছিল এমন নয়। প্রথমত, এ মেয়েটি যে কোনটি তা বোঝা গেল না। বালুরঘাটে সে মেয়েটি যে এই অমিয়া মজুমদার তার কোনো প্রমাণ নেই। চিঠি একখানা মেয়েটির কাছ থেকে আসবে এমনটা আশা করা নিতান্ত অসঙ্গত ছিল না। কোথা থেকে আবার মেয়েটির মামা শ্রী ভবতরণ চক্রবর্তী এসে জুটল মাঝখানে? তবে মামা থাকাতে একটা ব্যাপার খানিকটা পরিষ্কার হয়ে গেল। মেয়েটি ব্রাহ্মণ, সেও ব্রাহ্মণ, তাতে অবশ্য এমন কিছু সুবিধে যে কি, প্রতুল ভালো করে যখন ভাবল তখন সে বুঝেই পেল না। পরদিন লোক পাঠিয়ে সে সুটকেসটি রেলে বুক করে দিল এবং তার নিজের সুটকেসটিও সে সপ্তাহের শেষে একদিন অক্ষত অবস্থায় কুলির মাথায় চেপে তার কোয়ার্টারে এসে পৌঁছল। জিনিসপত্র নাড়াচাড়া হয়েছে বটে, কিন্তু ঠিক আছে, এমনকি চিড়ে এবং তালের পাটালি পর্যন্ত। ব্যাপারখানা বেমালও মিটে গেল। এরপর আর কি ঘটতে পারে? কিছুই না। প্রতুল কিন্তু কিছুতে মেয়েটির কথা একেবারে ভুলতে পারল না। তার তরুণ জীবনে এই প্রথম নারী সংক্রান্ত ঘটনা। রোম্যান্স না হলেও রোম্যান্সের কল্পনা মনে জাগে বইকি, বিশেষত চা বাগানের এই নির্জন জীবনে। তাছাড়া কোন মেয়ে ছিল এটি, সেই বালুরঘাটের? মেয়েটির কাছ থেকে একখানা ধন্যবাদ জানিয়ে চিঠি আসবে, এ আশাও প্রতুলের ছিল, তা আসেনি। পাঁচ মাস পরে প্রতুল আবার ছুটি নিয়ে বাড়ি রওনা হলো। অনেকদিন দেশে যায়নি, মনটা ব্যাকুল হয়েছিল আত্মীয় স্বজনকে দেখার জন্য। ওর বোন কমলাকে ও বড় ভালোবাসে। কমলার বিবাহের কথাবার্তা চলছে, সামনের বৈশাখেই বোধহয় বিয়েও হয়ে যাবে। তার আগে কমলাকে নিজের মধ্যে আপন ভাবে দিন কতক সে পেতে চায়, সেজন্যেই আরো বিশেষ করে বাড়ি যাওয়া দরকার।
হিল স্টেশনে নেমে বসে থাকতে হলো। একখানি আপ ট্রেন এলে আরও যাত্রী নিয়ে তবে মোটর বাস ছাড়বে। প্ল্যাটফর্মে কিছুক্ষণ পায়চারি করতে করতে কলকাতা ট্রেন এসে পৌঁছল। যাত্রীর ভিড় তেমন ছিল না, কয়েকটা মাত্র লোক ট্রেন থেকে নামল। হঠাৎ প্রতুল থমকে দাঁড়াল। বালুর ঘাটে সেই তরুণী কলেজ ছাত্রীটি একা ট্রেন থেকে নামছে। ওর হাতের দিকে চেয়ে কিন্তু সে চোখে অন্ধকার দেখল কিছুক্ষণের জন্য। ট্রেনের দরজা থেকে গুলি যে সুটকেসটাকে মাথায় চাপিয়ে নিল মেয়েটির, সেটি তার অত্যন্ত পরিচিত সে সুটকেসটি নয়। সেটি ছিল টিনের, আর এটি চামড়ার বড় একটি সুটকেস। মোটর বাস ছাড়বার সময় নেই বেশি। প্ল্যাটফর্মে নেমে মেয়েটি একবার চারিদিকে চেয়ে দেখল, দেখে যেন একটু হতাশ হয়ে পড়ল। মোটর বাসে ওঠবার সময় প্রতুল শুনল মেয়েটি কন্ডাক্টরকে বলল, বালুরঘাটে সাব ডেপুটি বাবুর বাড়ি থেকে কোনো লোক আসেনি? কন্ডাক্টর বলল, ডেপুটি সাহেব নাই মাইকি, আপ উঠিয়ে না হরিচকা বালুরঘাট না উতার দেগা। বাস চলছে, মেয়েটির প্রতি ঔদাসীন্য এসে গিয়েছে প্রতুলের। সে অন্যদিকে চেয়ে আছে, অন্য কথা ভাবছে। বাক্সের অদল বদল হয়েছিল বলেই তার মন বালুরঘাটের মেয়েটির প্রতি আগ্রহান্বিত হয়ে উঠেছিল। মেয়েটি সুন্দরী বলে নয়, সুন্দরী মেয়ে সে অনেক দেখেছে। এমন একটা ঘটনা ঘটেছিল যে মেয়ের সম্পর্কে তার প্রতি মন আকৃষ্ট হওয়া খুবই স্বাভাবিক। প্রতুল কেন, সকলেরই হয়, আরও বেশি করে হয় এর পরেও যদি মেয়েটি সুন্দরীর পর্যায়ে পড়ে। কিন্তু এ যখন সে মেয়ে নয়, প্রতুল ওর সুটকেস দেখেই তা যখন বুঝল, সেই মুহূর্তে প্রতুলের মন থেকে মেয়েটি একদম মুছে গিয়েছে। যাকে নিয়ে তার মন নিভৃতে কত স্বপ্ন জাল বুনেছিল এক সময়, ভাটিখালী চা বাগানের বনানি বেষ্টিত নির্জন বাংলোতে, এ সে মেয়ে নয়। যাত্রীদের ভিড় বেশি নেই, ভদ্রলোকও নেই সে আর মেয়েটি ছাড়া। ড্রাইভারের ঠিক পেছনে রেলিং দিয়ে অন্য যাত্রীদের বসবার জায়গা থেকে পৃথক করা রিজার্ভ সিটে মেয়েটি বসে আছে। প্রতুল তার ঠিক পিছনের লম্বালম্বিভাবে পাতা বেঞ্চির প্রথমেই বসেছে, রিজার্ভ সিটের পিতলের গড়াদে ঠেস দিয়ে। একটা ছোট বাজারে বাস দাঁড়াল। দু একজন যাত্রী ওঠানামা করল। প্রতুল লক্ষ্য করল মেয়েটি তার দিকে চেয়ে চেয়ে দেখছে। কি যেন বলবার আছে ওর, কিন্তু বলতে বাধোবাধো ঠেকছে, ভাবটা এইরকম। কি বলবার থাকতে পারে মেয়েটি? সে কি এগিয়ে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলবে? মোটর বাস ছাড়বার কিছুক্ষণ আগে মেয়েটি ওর দিকে ফিরে বলল, আপনি কি বালুরঘাট যাবেন? প্রতুল চমকে উঠে বলল, বালুরঘাট? হ্যাঁ তা না, বালুরঘাট কেন বলুন তো? প্রতুলের উত্তর দেওয়ার ধরন ও অবস্থা দেখে তরুণীর সুন্দর মুখে হাসির অতি ক্ষীণ অস্পষ্ট রেখা ঈষৎ ফুটে উঠেই মিলিয়ে গেল। সে বলল, দেখুন আমি বড় মুশকিলে পড়ে গেছি, রাত হয়ে গেল, বালুরঘাটে আমার কাকা গভর্নমেন্ট অফিসার, বাসা থেকে লোক আসবার কথা আছে নর্থ বেঙ্গলের সময়, আমি একটা ট্রেন আগে এসে পড়েছি, কি করে বাসায় যাব? তাছাড়া আপনি যদি আগে নেমে যান তবে গাড়িতে আর দ্বিতীয় ভদ্রলোক নেই, এই অন্ধকার রাত, এ পথে ভয়ও তো আছে জানি। মেয়েটি যেন অসহায়ভাবে ওর মুখের দিকে চাইল। প্রতুল লাফিয়ে উঠল প্রায়, বলল, কোনো ভয় নেই, আমি আপনাকে পৌঁছে দেবো বাড়ি,
আমিও ওখানেই যাব, চলুন। মেয়েটি যেন সাহস ও আশ্বাস পেয়ে মনের বল ফিরে পেল, কিন্তু মুখে বলল, আপনাকে সে বড় কষ্ট দেওয়া হবে, আপনি বালুর ঘাটে নেমে দয়া করে আমাকে একখানা গাড়িতে তুলে। কিছু না, আপনি সেজন্য কিছু মনে করবেন না। কার বাসায় যাবেন আপনি? আমার কাকা ওখানকার সাব ডেপুটি সুধাংশু কুমার মজুমদার। প্রতুলের বুকের মধ্যেটা হঠাৎ যেন দুলে উঠল, যে কথাটা ভুলেছিল এতক্ষণ সেটা আবার ওর মনে সাড়া জাগালো। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন, আপনার নামটি কি জিজ্ঞেস করতে পারি কি? আগে আমার নাম অমিয়া মজুমদার। প্রতুলের মাথা ঘুরে উঠল, বাস লোকজন গাছপালা পৃথিবী আকাশ বাতাস দুলে উঠল যেন বিরাট একটা ভূমিকম্প। অমিয়া মজুমদার, অমিয়া মজুমদার। অতি কষ্টে নিজেকে সামলে বলল, আর একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন, আপনার সঙ্গেই আমার সুটকেস বদল হয়েছিল গত পুজোর ছুটির সময়। আমারই নাম প্রতুল ভট্টাচার্য, আমি ভাটিখালি চা বাগানে থাকি, ডাক্তার। ডাগর চোখে বিস্ময় ও কৌতূহলের দৃষ্টি ফুটে উঠল, অল্পক্ষণ চুপ করে ওর দিকে চেয়ে থেকে বলল, ও আপনি প্রতুল বাবু, আপনাকে আমি চিনি। আমাকে আমাকে চেনেন কিভাবে? সেবার বাসে আমার একখানা বই পড়ে যাওয়াতে আমায় কুড়িয়ে দিয়েছিলেন না? প্রতুল হেসে বলল, হ্যাঁ ঠিক বটে, মনে পড়েছে, কিন্তু বাক্স বদলের চেনাটা বড় বেশি রকম চেনা নয় কি? ওফ, কি কষ্টই দিয়েছিলাম আপনাকে, মনে থাকবে চিরকাল। মেয়েটি প্রতিবাদের সুরে হাসি মুখে বলল, না না তা আর কি, অমন ভুল তো হয়েই থাকে, আমারই দোষ। আপনার কি দোষ? আমারই দোষ, যতই তাড়াতাড়ি হোক নিজের জিনিস দেখে নেওয়া উচিত ছিল। আপনি কোন কলেজে পড়েন? স্কটিশ চার্চে। ও, এবার দেবেন বুঝি বিয়ে? থার্ড ইয়ার শেষ হবে এবার, সামনের বারে দেব। আপনারই মামার নাম বুঝি ভবতারণ বাবু, মামার বাড়ি থাকেন বুঝি? না, মামার বাড়ি ওটা নয়, মামা একা থাকেন, উনি জ্যোতিষী, কেউ নেই বাসায়, আমি রাঁধি, মামা আর আমি থাকি। রাত 8:30 সময় বালুরঘাটে বাস এলো। প্রতুল মেয়েটিকে বলল, আপনাদের বাসা কদ্দূর, এখানে গাড়ি করি? মেয়েটি বলল, গাড়ি করতে হবে না, কুলির মাথায় দিয়ে চলুন যাই, ওই মোড় ঘুরলে 3 মিনিটের পথ। এরা বাড়ি পৌঁছতেই একদল বালক বালিকার উল্লাসসূচক কলরবের মধ্যে ওদের অভ্যর্থনা হল। মেয়েটির কাকা সুধাংশুবাবু প্রতুলকে যথেষ্ট আপ্যায়িত করলেন। প্রতুল তখনই চলে যেতে চাইলে সে কথায় তিনি কর্ণপাতও করলেন না, রাত্রে তিনি কোথাও তাকে যেতে দেবেন না, কাল সকালে সে পরামর্শ করা যাবে কখন যাওয়া যায় না যায়, আপাতত হাত মুখ ধুয়ে বিশ্রাম করে একটু চা খেলে কৃতার্থ হবেন। ইতিমধ্যে বাড়ির মধ্যেই মেয়েটির দ্বারাই রাষ্ট্র হয়ে গেল যে এই সেই লোক যার সঙ্গে তার বাক্স বদল হয়েছিল। এতক্ষণ পর্যন্ত প্রতুল ছিল মাত্র জনৈক সহৃদয় পথিক ভদ্রলোক, যিনি তাদের অমিয়াকে একা আসতে দেখে দয়া করে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কষ্ট স্বীকার করেছেন। কিন্তু এ কথা প্রকাশ হবার পরে প্রতুল বাড়িশুদ্ধ সকলের নতুনতর কৌতূহল ও প্রশংসার কেন্দ্র হয়ে উঠল। মেয়েটির কাকা বাড়ির মধ্যে থেকে এ কথা শুনে এসে তাকে বললেন, আপনার সম্বন্ধে যে কথা শুনলুম অমির মুখে, তাতে আপনাকে আর সাধারণ ভদ্রলোক বলে ভাবতে পারি না তো, আপনি আপনি অতি মহৎ লোক।
এভাবে যে আপনার সঙ্গে আলাপ হয়ে যাবে তো ধারণারও অতীত। বেশি কিছু আমি আপনার সম্বন্ধে আপনার সামনে বলবো না, তবে এইটুকু বলছি যে আমরা বাড়ির সকলে আপনাকে পরমাত্মীয় বলে গণ্য করি প্রতুলবাবু। আমিও বাড়ির মধ্যে ওর কাকিমার কাছে সব বলেছিল, আপনার সম্বন্ধে ওর যথেষ্ট উঁচু ধারণা। প্রতুলের মুখ লজ্জায় ও সংকোচে লাল হয়ে উঠল, বিশেষ করে সুধাংশুবাবুর এই শেষের দিকের উক্তিতে। একটু পরে চা ও খাবারের রেকাবি হাতে মেয়েটি বাইরের ঘরে ঢুকে প্রতুলের সামনে টেবিলের ওপরে সেগুলো রেখে বলল, হাত মুখ ধুয়েছেন, একটু চা খেয়ে নিন। সুধাংশুবাবুর হঠাৎ কি একটা কাজের কথা মনে পড়ে যাওয়াতে তিনি বললেন, আমি অমিমা, হ্যাঁ তুই এখানে বস, ওকে আরেক পেয়ালা চা এনে দিস, আসছি আমি আধ ঘন্টার মধ্যে আসছি। সুধাংশুবাবুকে আর বাইরের ঘরে দেখা গেল না। প্রতুল ইতিমধ্যে মেয়েটি সম্বন্ধে অনেক কথা জেনে ফেলল। ওর বাবা মানে অনেকদিন মারা গিয়েছেন, কাকা মানুষ করেছেন বহুদিন থেকে, আইএতে মেয়েটি 20 টাকা স্কলারশিপ পেয়েছিল, কলেজ ও ফাইন আর্টস সোসাইটির সেক্রেটারি, কলেজে গানের প্রতিযোগিতায় প্রথম হয়ে মেডেলও পেয়েছে এবছর, কলেজ ম্যাগাজিনে ওর লেখা ছোট গল্প বেরিয়েছে, বিএ পাশ করে ও নিশ্চয়ই এমএ পড়বে, ইত্যাদি ইত্যাদি। মেয়েটি সরাসরিভাবে প্রতুলকে এসব সংবাদ বলে। প্রতুলের প্রশ্নে কতকটা নিজে থেকে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বলেছিল যে প্রতুলের তথ্যগুলি অজ্ঞাত রইল না। আধ ঘন্টা সময় শেষ হওয়ার পূর্বে সুধাংশুবাবু পুনরায় বাইরের ঘরে ঢুকতেই অমিয়া উঠে চলে গেল। পরদিন সকালে উঠে প্রতুল যাওয়ার উদ্যোগ করতেই সুধাংশুবাবু ওকে জানালেন, বাড়ির মধ্যে বলছে এবেলা যাওয়া হবে না তার, খেয়ে দিয়ে ও বেলা ধীরে সুস্থে গেলেই হবে। প্রতুলের সম্বন্ধেও সুধাংশুবাবু অনেক কথা জানলেন কথায় কথায়। সে এমবি পাশ করেছে 8 বছর, চা বাগানে চাকরি করে, 100টি টাকা মাইনে, ওরা রাঢ়ি শ্রেণী ব্রাহ্মণ, মা বাবা বেঁচে আছেন দেশে, জায়গা জমি আছে, ইত্যাদি ইত্যাদি। বাঙালির সংসার, বাপ মা মরা বয়স্থা মেয়ে কাকার ঘাড়ে, পাত্র হিসাবে প্রতুল ভালোই, সম্মুখে শুভ বৈশাখ মাস, অতএব এর পরে খুব বেশি কিছু বলবার নেই, থাকবার কথাও নয়। ভাটিখালি চা বাগানের সেই কোয়ার্টারে প্রতুল একদিন তার তরুণী পত্নীকে ঠাট্টার সুরে বলেছিল, কি আর বাক্স বদল করবে? বলো না, কি কষ্ট সেদিন আমার, কলেজে যাব বাক্স খুলে দেখি ধুতি গেঞ্জি লুঙ্গি শার্ট, মা গো আমার চোখে জল এলো, কি পরি তখন বুঝিনি, বাড়িতে দ্বিতীয় মেয়ে মানুষ নেই, নে উঠে কি পরি তার নেই ঠিক, কি বিপদ গিয়েছে সেদিন আমার। আর বাক্স বদল হলো নাকি একজন গেঁয়ো লোকের সঙ্গে, বাক্সের মধ্যে আবার চিড়ে গুড়, পুরনো তালি দেওয়া জুতো, উফ মা গো। প্রতুল বলল, হায় হায়, বাক্স বদল তো পদে আছে, সেই গেঁয়ো লোকটার সঙ্গে একদিন যে মালা বদল হয়ে যাবে তা কি আর তখন জানতে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাক্স বদল। গল্প পাঠে আমি প্রভাকর, প্রতুলের ভূমিকায় শাওন, অমিয়া মজুমদারের ভূমিকায় অন্বেষা, সুধাংশুবাবু সিমসন
ও অন্যান্য বিভিন্ন চরিত্রে আমি ও সাউন্ড। গল্পের সাউন্ড ডিজাইন ও পোস্টার ডিজাইনে সাউন্ড। গল্পটি কেমন লাগলো জানান আমাদের ইউটিউব কমেন্ট বক্সে। একটি নতুন গল্প নিয়ে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।